गुड मॉर्निंग फ्रेंड्स, टुडे वी विल डिस्कस अबाउट द प्रोवर्ब्स। प्रोवर्ब्स आर इम्पोर्टेंट ऑल काइंड ऑफ एग्जाम्स, सो प्लीज लेट स्टार्ट। अति दर्पे हतलंका, प्राइड गोज बिफोर डिस्ट्रक्शन, प्राइड गोज बिफोर डिस्ट्रक्शन। नेक्स्ट, अति लोभे तांती नष्ट, ग्रैप्स ऑल लूज ऑल, ग्रैप्स ऑल लूज ऑल। एक अति भक्ति चोर लक्षण, टू मच कार्टेसी टू मच क्रैप्ट, टू मच कार्टेसी टू मच क्रैप्ट। नेक्स्ट आछे अधिक सन्यासीते गाजर नष्ट, टू मेनी कुक्स स्पॉयल द ब्रोथ, टू मेनी कुक्स स्पॉयल द ब्रोथ। ब्रोथ ब्रोथ मीन्स होच्छे झोल, ब्रोथ मीन्स हलो झोल। आंगार शत धौतेन मलिनान्तं न जायते, माने ओई মানে কয়লা যত ধুলেও কালো যায় না, ওটাই বলা হয়েছে। দ্য লিওপার্ডস ক্যান নট চেঞ্জ হিজ স্পটস, দ্য লিওপার্ডস ক্যান নট চেঞ্জ হিজ স্পটস, মানে লিওপার্ডের গায়ে যে স্পট থাকে সেটাকে চেঞ্জ করা যায় না, ওটাই মানে এটার বোঝায়। নেক্সট হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, আর লিটিল লার্নিং আর ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আসরে তর্জন গর্জন, আসরে তর্জন গর্জন সার, এমটি ভেসেল সাউন্ড মাছ, বা ফোপরা ঢেকির আওয়াজ বেশি। ঠিক আছে, আসরে তর্জন গর্জন সার বা এমটি ভেসেলস সাউন্ড মাছ। নেক্সট, আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ঠিক আছে, মানে কাপড় বুঝে কোট কোট তৈরি করা, মিনস আয় বুঝে ব্যয় করা। নেক্সট, আলোর নিচে অন্ধকার, ঠিক আছে, আমরা সকলেই জানি প্রদীপের নিচে একটা অন্ধকার থাকে, রবীন্দ্রনাথও বলে গেছে, তো সেই আলোর নিচে অন্ধকার। নিয়ার আর দ্য চার্চ, দ্য ফার্দার ফ্রম দ্য গড, ঠিক আছে, নিয়ার আর দ্য চার্চ ফার্দার ফ্রম দ্য গড, অথবা হতে পারে দ্য নিয়ারেস্ট টু দ্য চার্চ ফার্দেস্ট ফ্রম দ্য গড, নিয়ারেস্ট টু দ্য চার্চ ফার্দেস্ট ফ্রম দ্য গড। ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। নেক্সট, উলুবনে মুক্ত ছড়ানো, দ্য কাস্ট পার্ল বিফোর দ্য সোয়াইন, দ্য কাস্ট পার্ল বিফোর দ্য সোয়াইন। উঠন্তি মূলো পত্তনে চেনা যায়, ঠিক আছে, মানে আমরা বলি বাড়তি মূলো পত্তনে চেনা যায়, মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং শোজ দ্য ডেজ, মানে সকালটাই পুরো দিনের গল্প বলে দেয় দিনটা কেমন হবে। উঠলো বাই তো কটক যায়, দ্য অ্যাটাক অন স্পট অফ দ্য মোমেন্ট, ঠিক আছে, টু অ্যাটাক অন দ্য স্পট অফ দ্য মোমেন্ট। স্পার মিন্স উৎসাহ, স্পার মিন্স উৎসাহ। এক হাতে তালি বাজে না, আমরা সকলেই প্রায় ইউজ করি এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু মেক দ্য কোয়ারেল, ঠিক আছে, একটা ঝগড়া করার জন্য দুজনের প্রয়োজন হয়, ইট মেক্স সরি ইট টেক্স টু মেক আ কোয়ারেল, এক হাতে তালি বাজে না। নেক্সট আছে, এক মাঘে শীত যায় না, ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার, ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার, ঠিক আছে। নেক্সট আছে, এক মুখে দুই কথা, ঠিক আছে, এক মুখে দুই কথা। টু ব্লো হট অ্যান্ড ক্লোট ইন দ্য সেম ব্রিথ, টু ব্লো হট অ্যান্ড ক্লোট ক্লট ইন সেম ব্রিথ, মানে ব্রিথ মিনস হাওয়া বা শ্বাসে হচ্ছে শ্বাসকে বলা হয়। নেক্সট হচ্ছে, বিনা কষ্টে কেষ্ট মিলে না, ঠিক আছে, বিনা কষ্টে কেষ্ট মিলে না, তাহলে সেখানে কী হবে, নো পেন নো গেন, নো পেন নো গেন, আমরা বলি না কষ্ট বিনা কেষ্ট মেলে না, নো পেন নো গেন। কারোর পৌষ মাস কারোর আবার সর্বনাশ, হোয়াট ইজ স্পোর্টস টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, আমরা একটা ছোটোবেলায় সকলেই গল্প পড়েছি, পুকুরে কয়েকটা ব্যাঙ ছিল, সেই ব্যাঙ্কে ছেলেরা হচ্ছে খেলার ছেলে ব্যাঙগুলোকে
তাক করে টার্গেট করে সব পেবেলস পাথর ছুটছিল, ব্যাংকগুলো মারা যাচ্ছিল। তখনই ব্যাংকগুলো বলেছিল হোয়াট ইজ স্পোর্টস টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, ঠিক আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। খিদে বাড়া চাটনি নেই, খিদের বাড়া চাটনি নেই, হাঙ্গার ইজ দ্য বেস্ট সুয়াস, হাঙ্গার ইজ দ্য বেস্ট সুয়াস। নেক্সট, খিদের জ্বালা মাথায় ঠিক থাকে না, হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স, খিদের জ্বালা মাথা ঠিক থাকে না, অ্যান হাং হাংরি ফক্স ইজ অ্যান হাংরি ফক্স, সরি, আ হাংরি ফক্স ইজ অ্যান অ্যাংরি ফক্স। গরু মেরে জুতো দান, গরু মেরে জুতো দান, টু রফ পেটার টু পে পাউল, টু রফ পেটার টু পে পাউল। গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন, সে গুপি গায়েন বাঘা বায়নের গল্প। গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাই গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। প্র্যাকটিস মেক পারফেক্ট, ঠিক আছে, এর উত্তর কি? প্র্যাকটিস মেক পারফেক্ট, এর প্রভাব, ঠিক আছে। গতস্ব সূচনা নাস্তি, ঠিক আছে, গতস্ব সূচনা নাস্তি মানে যে জিনিসটা চলে গেছে তা নিয়ে সূচনা করো না। লেটস বাইগনস বি বাইগনস, লেটস বাইগনস বি বাইগনস মানে যা চলে গেছে তাকে চলে যেতে দাও। গাছে কাঁঠাল গোপে তেল, অথবা কাল নেমির লঙ্কা ভাগ, তখন কী হবে? টু কাউন্টস ওয়ানস চিকেন বিফোর দ্য হ্যাচ, টু কাউন্টস ওয়ান চিকেনস বিফোর দ্য হ্যাচ মানে মুরগি কাটার আগেই হিসেব করে নেওয়া কতটা চিকেন বেরোতে পারে। ওকে, গুড বাই ফ্রেন্ডস, এগুলো খুব পরীক্ষায় আসে, আবার নেক্সট ক্লাসে নেক্সট হবে, বাই।